যে নতুন বাড়িতে চলে এসেছি, কিন্তু নতুন বাড়ির কাজ দেখাবো না, অন্য কাজে এখানে এসেছি, চলি। এই বাচ্চাটার আজকে জন্মদিন, হ্যাঁ সবাই উইশ করো, হ্যাপি বার্থডে সুবর্ণা। এই বাচ্চাটার আজকে জন্মদিন, ঠিক আছে? তো এখন একে এই একটু ফুল দুব্বা দিয়ে আশীর্বাদ করবো, রাত্রেবেলা কেক কাটা হবে। তো আজকে এর জন্মদিন স্পেশাল বার্থডে ব্লগ। এখন এখানে আয়োজন করা হচ্ছে, এর মা ঘুরঘুর ঘুরঘুর করে আয়োজন করছে, দেখাচ্ছি দাঁড়া। আরে আমার কোলে থাকে না, হ্যাঁ এখন একটু চুপটি করে বসেছে, এমনি থাকে না, এমনি খুব বদমাশি করে সব আয়োজন। কে খাবে ভাত, কে খাবে ভাত? সুবর্ণা খাবে। কে খাবে ভাত? ওই যে ওখানে দাঁড়ায়, থালাটা সাজিয়ে রাখা হয়েছে আশীর্বাদ করার থালা। সুবর্ণ চিপস খেতে পারে, সুবর্ণ চকলেট খেতে পারে, হ্যাঁ সোনা ভাবাটা খেতে পারে। কেন খাওয়া তো হয় না, খেতে বলেছে, খাবে কি টাকা নিয়ে? ভাত খা, ভাত খা, একটু ভাত খা, একটু ভাত খা, খা খা, তো বন্ধুরা এখন দেখো এই শাড়িটা পরেছি, জাস্ট একটু শাড়িটা পরে একটু রেডি হয়েছি, এমনি সিম্পল। তো চলো এখন যাবো গিয়ে, সন্ধ্যাবেলা কেক টেক কাটিং হবে, তো চলো যাই। হ্যাঁ আর মুন আর সৃজা ওই বাড়িতেই আছে, তো এখন আমি যাচ্ছি সন্ধ্যা টন্ধা দিয়ে পুরো একদম নিজের সমস্ত কিছু গুছিয়ে, তারপরে এখন এই বাড়ি থেকে ওই বাড়ি, কারণ দূরত্ব তো, যার জন্য একটু সময় তো লাগবে, তাই না? তো চলো এবার যাই। এই যে হলো বার্থডে কেক, ঠিক আছে?
এই যে সুবর্ণ, কিন্তু লেখাটা একটু মিটিয়ে গেছে, মানে হয়তো বাচ্চা কাচ্চা কেউ কিছু করে দিয়েছে। দেখো এখন পুরোটা সুবর্ণ, আর এদিকে একটা, আর এই যে এই জায়গাটাতে কাটা হবে। এই যে সব আয়োজন চলছে, ওখানে বাচ্চাকে এখন রেডি করা হচ্ছে। এই যে এই যে একটা পিয়া যখন বসে আছি, সমস্ত আয়োজন চলছে। ভাই কেটে নো, ভাই কেটে নো, ভাই ভাই কাটো। এই যে এই যে বাচ্চা বইতে কি করছিলে? আচ্ছা এখনো যাবে, এক্ষুনি এক্ষুনি যাবে। তো বন্ধুরা এই যে দেখো এখানে খেতে বসেছে, মানে যারা আমাদের মেশিনে বা বলতে পারো ওই যে ওই বাড়িতে থাকে কিনা, তো ওরাই খেতে বসেছে। মানে এই যে দেখো দুজন আছে পুরুষ মানুষ না, ওরা দুজন আমাদের মেশিনে থাকে কর্মচারী, আর ওইদিকে একটা মহিলা আছে, তো উনি এম কাস্টার, উনিও কিন্তু আমাদের বলতে পারো এটা ওটা অনেক কিছু করে। যাই হোক, ভাবলাম যে আগে এদেরকে খাইয়ে দিই, কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর সবাই নিজের মতো এদিক ওদিক আছে, তো ভাবলাম আমরা পরে খেলে হবে, তো যাই জন্য এরা খাচ্ছে। আর ওই যে দেখো ওখানে খাওয়ার দাওয়ার দিচ্ছে, গল্প করছে। আর এখানে দেখো আমি ফাইনালি এবার খেতে বসে পড়েছি। এটা হলো গিয়ে ওই যে আমার বোনের বান্ধবী, আর ওই তো বোন, তো আমি জাস্ট এদের সাথে গল্প করছি, মজা করছি, আর আমি খেতে বসে গেছি, কারণ রাত্রি প্রায় তখন মনে হয় ওই 11-12 নাগাদ হবে। তো ভাবছি চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাত হয়েছে, এত রাত্রে খাবার খেলে পেট খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, মানে এত রাত্রে আমরা তো কোনোদিনও ডিনার করি না, তো যাই হোক অনুষ্ঠান থাকলে তো একটু দেরি হবেই, তাই না? আর এখানে এই যে গল্প করছি, হাসছে ওরা, আমরা সবাই মিলে গল্প করছি আর জাস্ট খাবারটা খাচ্ছি, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। পটল ভাজা, আলু পটলের তরকারি, মাংস দিয়ে ভাত। তো ওখানে অনেকক্ষণ লম্বা, মানে এমনি জাস্ট ভিতরের মধ্যে একটু টান টান হয়েছিলাম,
তো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম, এসে হাতে করে নিয়ে এসেছি, গিয়ে কোথায় রে এই যে দেখো সাথে করে, এই যে ও বাবা, দাঁড়া 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 দাঁড়া, দেখো সাথে করে নিয়ে এসে গিয়ে মিষ্টি, হ্যাঁ মিষ্টি দিল প্যাক করে। তো এটা এখন ফ্রিজে রাখবো, দুধ গরম করবো, সেগুলো ফ্রিজে রাখবো, তারপরে গিয়ে ঘুমাবো, অনেকটা দেরি আছে। আর সেই যে আর মনকে বললাম ঘুমাতে, মনকে বললাম ঘুমাতে, আমার দেরি আছে, ঠিক আছে। তো চলো আজকের মতো, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, মনে হয় খুব একটা বড় হয়নি। আর দেখো আমার বোরের আংটি পরে কি অবস্থা দেখাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে, আংটি পরে হাতের কি অবস্থা দেখতে পাচ্ছো, দেখো আঙুলের, হাতের না আঙুলের, হ্যাঁ আঙুলের কি অবস্থা দেখো, দেখো কি অবস্থা হয়েছে, ঘা হয়ে গেছে পুরো একদম, না বল চামড়াটা উঠে গেছে একদম, বাবা কেমন হয়ে গেছে। ওই জন্য আংটিটা খুলে লাস্টে রাখলো, গিয়ে ইসে ওই আংটিটা তুলে রাখলো, হাতটাকে একটু শুকাবে, একটু ঠিকঠাক করবে, তারপরে আবার পরবে। কি অবস্থা, তোমার আংটি পরে আর চলবে না, তাই না বলো, হ্যাঁ খাওয়া দাওয়া করলে ভালো করে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কী হয়েছে আমার চুলের অবস্থা, এত ঘুম ঘুম পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে হ্যাঁ তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থেকো, ঠিক আছে। চলো আজকের মতো টাটা।